आज के शामीम भाई जे भाव आवेगे सुरे बोले गेलें अत आवेग बोलते परिना छोटो बलार छात्र बलार थे राजनीति को आवेग शिखे हमारा अतटुकू शिखते परि जतटुकू परि हमें से पुनर्गठन करार्जन देश के पुनर्गठन करार्जन से क्षेत्र कर जाते बंगबंधु स्वप्न वास्तवन है बंगबंधु देश स्वाधीन कर आज के सबाई खूब भलो भलो पोर्टफोलिओ नहीं बस पढ़ने खूब भलो भलो कपड़ चोपड़ आज के पढ़ते एकटू आगे शामी ओसमान साहेब बोलें ओई सब हेलिकप्टर थे जे सब महिला तर ब्लाउज छिल ना आसले पाकिस्तान कि घटना घटे हमें से गरीब मानुष्ठ पाकिस्तानी शासकरा मानुष बोले मन करतना तादेर अत्याचारे आमरा अतिष्ठ होयेछिलाम बोलेई बंगबंधु से छय दफा दिएछिलेन सेई छय दफार माध्यमे आमरा तखन युवक छिलाम विधाय आमरा बंगबंधु से सातई मार्चेर भाषणे आमरा स्वाधीनता युद्धे झाँपिये पड़ेछिलाम केन पेटेर खिदेर विकल्प किछु नेई जखन पेटे खिदे लागे तखन कोनो किछु भालो लागे ना जतई अर्थ थाकुक जतई किछु थाकुक खिदा लागले आर किछु तखन खेते इच्छा करबे আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই আগরতলা যখন ছিলাম পেটে খিদা ছিল তখন কি পাগল হয়ে গিয়েছিলাম খাদ্যের জন্য আমরা কোথাও খাদ্য নাই কোথায় খাদ্য পাই না আমরা এই খাদ্য খোদা কাকে বলে আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়ে আমরা বুঝেছিলাম তাই আজকে খাদ্য নিবারণের জন্য সামাজিক নিরাপত্তার জন্য বঙ্গবন্ধু কন্যা এই যে জনগণের জন্য এই সাইলো নির্মাণ প্রকল্পে হাত দিয়েছেন এই জন্য আমরা নারায়ণগঞ্জবাসীর নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে শামীম ভাই যেভাবে আবেগে সুরে বলে গেলেন আমি আমার অত আবেগ আমি বলতে পারি না তিনি ছোটবেলার ছাত্রবেলার থেকে রাজনীতি করে করে সেই আবেগ শিখেছেন আমরা অতটুকু শিখতে পারিনি আমরা যতটুকু পারি আমরা সেই পুনর্গঠন করার্জন দেশকে পুনর্গঠন করার্জন আমরা সেই কাজটি করে যাচ্ছি যাতে করে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন হয় এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে আমরা সংঘবদ্ধ করে শক্তিশালী করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এটাই আমাদের কাজ আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব এটাই হচ্ছে আমাদের কাজ এবং আমরা যার যার জায়গা থেকে যার যার জায়গা থেকে যার যত করার আছে শুধু একটু আগে বললেন না আপা আপা করলে চলবে না আমার কি করার আছে সেটাই করতে হবে যার যার জায়গা থেকে ততটুকুই করতে হবে যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না একটু আগে শামীম ভাই যা বললেন আমাদের নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছিল আমাদের এলাকাও নির্বাচন হয়েছে আমাদের আমি যে এলাকার এমপি সেখানে নির্বাচন হয়েছে অনেক অনেক কঠিন নির্বাচন হয়েছে সেখানে আমাদের ডিসি সাহেবের ভূমিকা খুবই প্রশংসনীয় তিনি যেভাবে শক্ত হাতে সেটা নিয়ন্ত্রণ করেছেন আমি তার প্রশংসা করি সেই সঙ্গে পুলিশ প্রশাসন র‍্যাব প্রশাসন এবং বিজেপি যারা ছিল তারাও শক্ত হাতে সেটা নিয়ন্ত্রণ করেছে বলে এখানে কোনো ক্যাজুয়ালিটি কোনো হত্যাকাণ্ড না ঘটিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন সেখানে সংগঠিত হয়েছিল এই জন্য ডিসি সাহেব এবং প্রশাসনকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি এখানে শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে সালাম আলাইকুম